প্রিয় বন্ধুরা, সবাইকে লাল সালাম জানিয়ে আজকের লাইভ শুরু করছি। আমি কমরেড সামাদ, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। আজকের একটা জটিল বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো বিষয়টা হলো, সাম্প্রতিককালে আপনারা দেখেছেন যে একজন কলেজ শিক্ষিকা একটি মাথায় টিপ পড়ার কারণে, কপালে টিপ দেওয়ার কারণে একজন পুলিশের সদস্য অশালীন মন্তব্য করে। এই অশালীন মন্তব্য করার কারণে এই জিনিসটা সারা দেশে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হইচই হয়, কারণ সেই কলেজ শিক্ষিকা লিখিতভাবে শেরবাংলা থানায় অভিযোগ করে। পরবর্তীতে এদেশের সচেতন মানুষ রাস্তায় নেমে আসে, কপালে টিপ পরে এর প্রতিবাদ জানায়। তারপর পরিশেষে এই বিষয়টা সংসদে উত্থাপিত হয়। এই সংসদে উত্থাপিত হওয়ার কারণে, এই জিনিসটা ব্যাপকভাবে সারা দেশে এটা আলোড়ন সৃষ্টি করেছে। এখানে যোগ দিয়েছেন আমার সাথে ইয়ামিন খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, ফরিদপুর জেলা কমিটির সভাপতি। আপনাকে আজকের লাইভে স্বাগতম। তারপরে যোগ দিয়েছেন মাও এক্স ডং, লাল সালাম জানিয়েছেন। আপনাকে স্বাগতম। আচ্ছা, হলুদ পলিথিনের নামই একটা অন্তঃসত্ত্বা মহিলা ছিল, সে বিষয়টাও আলোচনায় থাকবে। আপনাকে ধন্যবাদ। আরও যোগ দিয়েছেন আমাদের বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা সদস্য তারেক ইসলাম বিডি, আপনাকেও স্বাগতম। মির্জা গোলাম নবী ভাই, লাল সালাম জানিয়েছেন, আপনাকেও লাল সালাম। সত্য বলে যাব ভাই আছেন আমাদের সাথে, ভাই আপনাকে স্বাগতম। মির্জা গোলাম নবী ভাই, আপনাকে স্বাগতম। আরও আছে জ্ঞানহীন নাইম, আমাদের এক বন্ধু, সবসময় থাকে আমাদের পাশে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি লাল সালাম জানিয়েছেন, গ্রহণ করলাম। মানুষ ম্যান যোগ দিয়েছেন, ভাই আপনাকে স্বাগতম। এবার আজকের আলোচনাটা করাটা অত্যন্ত জটিল, এই আলোচনাটা করা অত্যন্ত জটিল, কারণ এই বিষয়টা একেবারে সংসদ ভবন পর্যন্ত আলোচিত হয়েছে এবং ঘটনাটা বেশ ইন্টারেস্টিং। এখন আলোচনাটা এভাবে আমি শুরু করতেছি, দেখেন আজকে কিছু মজার জিনিস আপনাদেরকে আমি দেখাবো, আমার কালেকশন আছে। এটা দেখানোর আগে আমি এই বিষয়টা আপনাদের সামনে আগে তুলে ধরি। দেখেন, ধর্ম জিনিসটা এমন একটা জিনিস, আমার সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ সচেতন নাগরিক পার্টির ভাই, আপনাকে স্বাগতম, লাল সালাম। আচ্ছা, ধর্ম জিনিসটা এমন, কোনো ব্যক্তি যদি, কোনো আলেম যদি, বা আলেম যদি না হয়, সে ব্যক্তি যদি ধর্মকে ধারণ করে, আরও যোগ দিয়েছেন আমার সাথে, আমি প্রকৃতির মানুষ, ভাই আপনাকে স্বাগতম। তানভীর আহমেদও আজকে পেয়ে গেছি, ভাই আপনাকে স্বাগতম। আজকের আলোচনাটা হবে ফাটাফাটি, আমার সব ভাইদেরকে আমি এখন পাইতেছি। তো ইদানিং সময় পাই না, বেশি রাত্রে লাইভ করি, এই জন্য অনেককে পাই না। শুভেচ্ছা জানাই তানভীর আহমেদ আপনাকেও। কেউ যদি ধর্মকে ধারণ করে আপাদমস্তক, যেমন ধরেন একজন হুজুর মাথায় টুপি,
মুখের দাড়ি, পায়জামা পাঞ্জাবি, রাসুলের সুন্নত, চোখে সুরমা এবং পান চিবচ্ছে, পায়জামাটা টাকনুর উপরে পড়ছে এবং সারা দিন রাত মানুষকে হেদায়েতের বয়ান করতেছে। আচ্ছা হাসনাত কবির ভাই, আপনাকে স্বাগতম। বাংলাদেশের মানুষ হল অত্যন্ত ধর্মপ্রাণ, ধর্মভীরু, আর পরের কথাটা অত্যন্ত দুঃখজনক যে ধর্মান্ধ। কিন্তু এই ধর্মান্ধ বানিয়ে রেখেছে হুজুররা, এদেশের মৌলবীরা, মৌলবাদীরা, তাদের পেট চালানোর জন্যে। তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাই যে যখন এই একজন যে মাথা থেকে পা পর্যন্ত ধর্মকে ধারণ করার পরে সেই ব্যক্তি যদি একটা অপরাধ করে, যেমন শিশু বলাৎকার করে, এই বিষয়টা দৃষ্টিকটু মনে হয়। এতে আমাদের ধর্মের পোস্টমর্টেম হয়ে যেতেছে এইভাবে যে, আমি জিনিসটা আরেকটু ঘুরিয়ে বলি আপনাদেরকে, তাহলে বুঝতে সহজ হবে। যেমন ধরেন, আমি কিছুদিন আগে একজনের দাড়ি নিয়ে একটা কথা বলছিলাম, গালি দিছিলাম, তারা ভাইরাল করছে যে রাসূলুল্লাহর দাড়িকে গালি দিয়েছে অমলেট সামাদ, সুবিধা করতে পারে নাই। তারা ব্যাপক ভাইরাল করার চেষ্টা করেছে বিষয়টা এবং আইনগত ব্যবস্থা নেওয়ারও চেষ্টা করছে। এখন কথা হলো কি, কথাটা কিন্তু এইখানেই যে দেখেন, আপনি দাড়ি রাখছেন, রাসূলের সুন্নত ধারণ করছেন, বিধায় যদি দাড়িকে কেউ কটুক্তি করতেছে, আপনি একটা অপরাধ করলেন, তাহলে দাড়িকে যদি কটুক্তি করছে তখন কিন্তু আপনি বলতেছেন যে এই দাড়িটা হলো রাসূলুল্লাহর দাড়ি, এই দাড়িকে অপমানিত করা হয়েছে। তাইলে কি বুঝালেন, যারা হেফাজতে ইসলাম বা ধর্মকে ধারণ করছে এবং ধর্ম রক্ষার জন্য জিহাদ করে যেতেছেন, আপনারা আর ধর্ম বিষয়টা কিন্তু আপনারাই একাকার করে ফেলছেন। আপনাদেরকে একটা গালি দিলে পরে তাকে নাস্তিক ঘোষণা করতেছেন, আপনাদের দাড়ি নিয়ে কটুক্তি করলে আপনারা এটা রাসূলুল্লাহর দাড়ি বলতেছেন, আপনাদের পায়জামা পাঞ্জাবিকে যদি নিয়ে কটুক্তি করে কেউ, তাহলে বলতেছেন এটা নাস্তিক, কারণ রাসূলুল্লাহর এই এই সুন্নতি পোশাককে অপমান করছেন। অর্থাৎ ধর্ম এবং ধর্মকে আপনারা যারা ধারণ করেছেন, লালন করছেন, প্রচার করছেন, রক্ষা করার জন্য জিহাদ করতেছেন, আপনাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আচ্ছা রাখেন নাই, যেহেতু পার্থক্য রাখেন নাই, এখন আপনি আপাদমস্তক ধর্মকে ধারণ করার পরে যখন একজন শিশুকে বলাৎকার করছেন, একজন শিশুকে বলাৎকার করে হত্যা করছেন, তখন কিন্তু এই দেশের এই আন্ধা চুতিয়া জনগোষ্ঠী, তারা কিন্তু মনে করতেছে যে এটা মনে হয় সহিভাবেই আপনি হাদিস মোতাবেকই করতেছেন বলাৎকারটা। এখানেই ধর্মের পোস্টমর্টেমটা হয়ে যাচ্ছে। এরকম ধর্মকে ধারণ করা ব্যক্তি যারা আছেন, তারা যদি আপনাদের একজন আন্ধা মুসলমান তার স্ত্রীকে কোরআন শিক্ষার জন্য, আপনি ইমাম, আপনাকে দিয়েছে, আপনি কোরআন শিক্ষা দিতে যেয়া তার স্ত্রীকে জেনা করতেছেন, ধর্মকে ধারণ করে ইমাম সাইজা এক আন্ধা মুসলমান তার স্ত্রীকে দিছে আপনার কাছে কোরআন শিক্ষার জন্যে, আপনি কোরআন শিক্ষা দিতে যেয়া তার সেই স্ত্রীকে আপনি জেনা করছেন, তার সাথে অবৈধ কাজ করতেছেন, সম্পর্কে জড়াইছেন, তারপরে এটা জানাজানি হয়েছে, হওয়ার পরে তাকে আপনি হত্যা করছেন, এইখানে সমস্যা। সমস্যা হলো খুন এদেশে হচ্ছে, অনেক হচ্ছে, সাধারণ মানুষ করছে, কিন্তু সাধারণ মানুষ করা এক কথা, আর আপনারা যারা ধর্মকে ধারণ করেছেন, ধর্ম রক্ষার জন্য দিন রাত নাস্তিক খুঁজে বেড়াইতেছেন, ধর্ম রক্ষার জন্য জিহাদ করছেন, আপনারা যখন এই কাজ করতেছেন, তখন এটা স্বাভাবিকভাবেই সারা দেশে এটা হইচই পড়ে যাবে। কারণ আমাদের আন্ধা গোষ্ঠী তখন মনে করবে যে আমাদের স্ত্রীকে ইমাম যদি জেনা করে, তাহলে এটাও মনে হয় সহি হাদিস মোতাবেক হচ্ছে, বিধায় আমাদের ধর্মের
বারোটা বাজতেছে এইখানে, আপনারা মৌলবীরা ধর্মকে ধারণ করার পরে, আপাদমস্তক লেবাস ধারণ করার পরে যদি আরেকজনের স্ত্রীকে ভাগায় নিয়ে যান, ভুরি ভুরি উদাহরণ আছে, মসজিদে শিশু বলাৎকার করতেছেন, অন্যের স্ত্রীর সাথে জেনা করতেছেন, প্রতিনিয়ত আরেকজনের স্ত্রীকে ভাগায় নিয়ে যেতেছেন, কুয়াকাটার হুজুররা দুই ভাই অন্য দুই ব্যক্তির স্ত্রীকে ভাগায় নিয়ে গেছেন আপনারা, আমি নাম সবগুলো আমি মনে রাখতে পারি নাই, এগুলা আরেকজন দেখলাম কিছুদিন আগে নামটা কি জেল খাটলো, পাঁচ নম্বর স্ত্রীর মামলায় জেল খাটলো, যে সেও একই অবস্থা করছে। মামুনুল হক বন্ধুর বউকে ছাড়াইয়া নিয়ে পাঁচশো একে যে ধরা পড়তেছে। এখন কথা হলো কি, যে ধর্মকে যারা ধারণ করেন, আপাদমস্তক ধর্মের জন্য জিহাদ করতেছেন, তারা যদি এই অপরাধগুলো করেন, ধর্ম টিকবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ধর্ম, সেই ধর্ম তো এখন 80% নাই, বাকিটুকু থাকবে না। ধর্ম থাকবে সেটা হলো আপনাদের ধর্ম, এবং সেই ধর্মটাই এটা হাদিসের অংশ হয়ে যাবে আস্তে আস্তে, যে মাদ্রাসায় শিশু নির্যাতন, শিশু বলাৎকার করে হত্যা, তারপরে আন্ধা মুসলমানদের স্ত্রীর সাথে জেনা করা, আন্ধা মুসলমানের স্ত্রীদের ভাগায় নিয়ে আসা, এই কাজগুলো তখন হয়ে যাবে কি, ধর্মের অংশ হয়ে যাবে, এটা জনগণ মনে করবে এটা ধর্মের অংশ। এখনও প্রতিদিন জিন ছাড়াই দেওয়ার নামে অনেক নারী ধর্ষিত হইতেছে আমাদের চোখের সামনে, কিছু করতে পারতেছি না, কারণ আপনারা বলছেন জিন আছে সত্য এবং একে ধরছে সত্য, আন্ধা মুসলমানদের বউ আছে, প্রতিদিন আমি চ্যালেঞ্জ করলাম জিন ছাড়ানোর নামে ধর্ষিত হইতেছে। এমডি রুমান গাজী যোগ দিয়েছেন, লিখেছেন আপনার লাইভগুলো ভালো লাগে, ভাই আপনাকে ভালো লাগার জন্য ধন্যবাদ। এখন আজকের আলোচনাটাই আমি আসি ফিরা, আজকে আমি আমার আলোচনাটাই আসি, সেই আলোচনাটা হলো, এই তো গেল হলো মোল্লাদের কথা, আবার এখানে একটা কথা আছে, যদি একজন পতিতা, পতিতার আগে যাই একজন পুলিশ যদি ধর্ম রক্ষার জন্যে ঝাঁপে পড়ে, তখন ধর্মের পোস্টমর্টেম হয়ে যায় এখানে, কারণ একজন পুলিশ উনি আইন রক্ষার দায়িত্বে আছে, যখনই একজন পুলিশ আইন রক্ষার জায়গার থেকে সরিয়া ধর্ম রক্ষায় চলে গেল, এই জিনিসটা দৃষ্টিকট হবে, ধর্মের পোস্টমর্টেম হবে, এবং সারা দেশের মানুষ এই দিকে এটাকে নিয়ে অবশ্যই হইচই করবে, কারণ একজন পুলিশের দায়িত্ব হলো, পুলিশ পিআরবিসি যেটা, পুলিশ রেজুলেশন বুক যেটা দিয়ে পুলিশকে নিয়ন্ত্রণ করা হয়, আবার ডিএমপি অ্যাক্ট আছে, পুলিশ বাহিনীর যে একটা আইন আছে, তাদের শৃঙ্খলা আচরণবিধি আছে, এবং তারা হলো আইন বাস্তবায়ন করবে, আইনকে রক্ষা করবে, যখনই আইন রক্ষা করতে যে ধর্ম রক্ষা করতে চলে যাব, তখন ধর্মের পোস্টমর্টেম হবে এবং এটা নিয়ে হইচই পড়ে যাবে, কিন্তু একজন সাধারণ মানুষ করলে পরে হবে না। মামুনুল হক রিসোর্টে যে জেনা করছে, এটা সারা বিশ্ববাসী এখন জানে, সুপ্রতিষ্ঠিত একজন পুলিশ সদস্য হঠাৎ করে লাইভে চলে আসলো, কি মামুনুল হককে যারা ধরছে তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করল, বলছে না হুজুরে যা করছে তা ঠিক আছে, অস্ত্রধারী যারা ডিফেন্সে যারা চাকরি করে এদের মধ্যে যদি এরকম আন্ধাল সদস্য থাকে, এটা সরকারের জন্য বুমেরাং, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, আর জনগণের জন্য এটা অশনি সংকেত, কাজেই এদেরকে
অবিলম্বে খুঁজে বাইরে যদি সরকার না করে, সরকারের সর্বনাশ হবে, রাষ্ট্রের সর্বনাশ হবে। এবার আসি মূল কথাই, এই গেল পুলিশের কথা। এই যে দুদিন আগে একজন পুলিশ, দুই তিন দিন আগে রীতিমতো হতবাক হয়ে যায়। সে পুলিশের চেহারা দেখলে মনে হয় যে সে পুলিশ না, সে জঙ্গি। দাড়ির যে কাটিং, অথচ পুলিশ রেজুলেশন বুকে স্পষ্ট লেখা আছে ডিফেন্সের লোক দাড়ি রাখতে পারবে না। সেখানে একটা বিশেষ অপশন আছে, ডিফেন্সের কোনো লোক যদি দাড়ি রাখতে চায় অনুমতি নিয়ে রাখতে হবে। ওই যে বিশেষ অপশন, এই বিশেষে যায়া এমডি রুমান গাজী ভাই যোগ দিয়েছেন, এ আর রিচার্ড ভাই আপনাকেও স্বাগতম, ম্যাও এক্স ডং আপনাকে স্বাগতম। যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, এই যে পুলিশটা ধর্ম রক্ষা করতে গেছে ডিউটি থেয়া, একজন কলেজ শিক্ষিকা কপালে টিপ দিয়েছে, সেটাকে দমন করা এটা তার দায়িত্ব না। সে যেটা করেছে এটা সম্পূর্ণ শাস্তিযোগ্য অপরাধ করেছে। বিধায় বিবেকবান মানুষ যারা, তাদের সেন্টিমেন্টে আঘাত করছে, বিবেকে আঘাত করছে। এটা তো তার দায়িত্ব না পুলিশের ধর্ম রক্ষা করা। ধর্ম পালন সে করতেছে, সে দাঁড়িয়ে রাখছে, জানি না ডিপার্টমেন্ট থেকে অনুমতি নিয়েছে কি না নিয়েছে, সেটা নিয়ে আমাদের কোনো কথা নাই। তার ধর্ম পালন করতে আমরা কেউ জনগণ বাধা দেই নাই, কিন্তু জনগণকে সে টিপ পড়তে দিবে না, এটা হলো তার গ্রহচ্যুত, ডিপার্টমেন্টচ্যুত, শৃঙ্খলা বহির্ভূত এবং বাংলাদেশ সংবিধান এবং পুলিশের আইন, ডিপার্টমেন্টের যে আইন, এতে স্পষ্টভাবে শাস্তিযোগ্য অপরাধ করছে। সেটা তো অপরাধ আছেই, কিন্তু বিষয়টা অত্যন্ত দৃষ্টিকটু। বিধায় সারা দেশে হইচই হয়েছে, সংসদেও আলোচনা হয়েছে। তাহলে কি বুঝলেন, যে মোল্লাদের কাজ যেগুলো না, সেগুলো মোল্লারা করলে হইচই হবে দেশে, হচ্ছে। মোল্লাদের কাজ এগুলো না, যে আপনার শিশুকে লাঠি দিয়ে পিটাইব, মাদ্রাসায় ফালাইয়া বলাৎকার করব, বলাৎকারের পরে হত্যা করব, অন্যের স্ত্রী ভাগে নিয়ে যাব, কোনো ব্যক্তি ধর্ম অবমাননা করছে হই তুলে তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারব, ফতোয়া দিব, পরের স্ত্রীর সাথে জেনা করতে যাইব, তারপরে যখন ধরা পড়ব তখন সেই ব্যক্তিকে হত্যা করব, এগুলো আলেমদের কাজ না, ধর্মের রক্ষকদের কাজ না। আর ধর্মের রক্ষকদের কাজ না বিধায় এগুলো যখন তারা করে দৃষ্টিকটু হয়, তখন দেশে এই জিনিসটা ব্যাপক হইচই হয়, এটা আলেমদের বুঝতে হবে। এক নাম্বার দুই, পুলিশের কাজ মামুনুল হকের পক্ষে লাইভ করা না। পুলিশের কাজ কে টিপ পড়ছে তাকে টিপ পড়ার কারণে গালাগালি করা না। যখনই এটা করতে যাইব তখনই কিন্তু সারা দেশে হইচই পড়ব। এই যে হইচইটি পড়ছে, কারণ প্রশ্ন উঠছে যে একজন পুলিশ সদস্য এই কথা বলার কারণে সংসদ পর্যন্ত চলে গেল কেন, এটা অবশ্যই যাবে। আবার এবার আসেন আপনি তিন নম্বর অপশনে। তিন নম্বর অপশন হলো কোনো বেশ্যা, কোনো বেশ্যা যদি ধর্ম রক্ষার জন্য জিহাদ ঘোষণা করে, ধর্ম রক্ষার জন্য যদি কোনো বেশ্যা ধরে যায়, এটা নিয়ে হইচই হবে সারা দেশে। কেন হইচই হবে? ইসলাম, আরে ইসলামে তো রায় হয়েই রয়েছে যে ওই বেশ্যাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো, তারে কোমর পর্যন্ত আগে মাটিতে পুঁতো, তারপরে সবাই মিলে পাথর নিক্ষেপ করো, করে তাকে হত্যা করো, সে বেশ্যা। এটা আমার কথা না, আমি একজন বেশ্যাকে স্যালুট করি, রাস্তার লোককে স্যালুট করি, সবাই মানুষ, আমি কোনোটাকে নিন্দা করি না। দেখতে হবে যে সেটা আইন বিরোধী কি না দেশের প্রচলিত। কেউ যদি পেটের দায়ে বেশ্যাবৃত্তি করে করুক, কিন্তু তুমি বেশ্যাবৃত্তি করবা, তুমি আবার ধর্মের জন্য যখন জিহাদ করতে যাইবা, এই তখনই সমস্যাটা লেগে গেল। কয়েকদিন আগে দেখছেন এদেশের একজন একেবারে প্রখ্যাত নাম করা বেশ্যা, আমি এবার আপনাদেরকে দেখাই, সে লাইভে এসে রীতিমতো ওয়াজ করলেন,
এই টিপ পরা যাবে না। যে পুলিশ টিপ পরতে বাধা দিয়েছে সে রাইট, পুলিশের পক্ষ নিয়ে লাইভ করল। আবার ইব্রাহিম নবীর কাহিনী ওয়াজ শোনালো, এটা হলো দৃষ্টিকটু। তুমি বেশ্যা, তুমি ইসলাম নিয়ে জিহাদ করবা কেমনে? তোমাকে তো ইসলামে হত্যা করা জায়েজ করে রাখছে। এবারে জিনিসটা আমি আপনাদের দেখাই, আর দেখেন অগ্নিকাণ্ডে নিক্ষেপ করার আদেশ দিলেন, তখন আল্লাপাক জিব্রাইল আল্লাহ সাল্লামকে আদেশ করলেন সে যেন ফেরেস্তাদের দরজা খুলে দেয়, ফেরেস্তারা যেন এই দৃশ্য সরাসরি দেখতে পারেন। তখন ফেরেস্তারা এই দৃশ্য সরাসরি দেখে তারা সিজ্জারত অবস্থায় চলে গেলেন এবং কান্নাকাটি শুরু করলেন আল্লাহর কাছে, যে আল্লাহ কেন তার খলিলুল্লাহর সাথে এ ধরনের আচরণ করা হচ্ছে। 4000 লোক ইব্রাহিম আলাইহিস সালামের দড়ি টেনে তাকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করতে চাচ্ছিলেন, কিন্তু তা পারছিলেন না। তার কারণ হচ্ছে ফেরেশতারা আল্লাহ পাকের কাছে সিজ্জারত অবস্থায় কান্নাকাটি করছিলেন এবং তারা তা সরাসরি দেখছিলেন। তখন অভিশপ্ত শয়তান নমরুদকে পরামর্শ দিল যে সে যেন অভিশপ্ত কিছু লোককে এখানে নিয়ে আসেন এবং তাদেরকে দিয়ে প্রকাশ্যে জেনা ব্যভিচার করায়, যা দেখে ফেরেশতারা এখান থেকে চলে যাবেন। শয়তানের কথায় নমরুদ 40 জন নরনারীকে এখানে নিয়ে আসেন এবং তাদেরকে দিয়ে জেনা ব্যভিচার করানো হয়। সে দৃশ্য দেখে ফেরেশতারা এখান থেকে চলে যায় এবং ইব্রাহিম আল্লাহ সাল্লামকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা সম্ভব হয়। তখন তাদেরকে সেই 40 জন নারীকে টিপ পরানো হয়েছিল, তাদেরকে সাজিয়ে গুজিয়ে টিপ পরিয়ে এখানে জেনার কাজে নিযুক্ত করানো হয়েছিল। ইনি বললেন যে টিপ পরা যাবে না, কারণ এটা হলো আল্লাহকে সিজদা করার স্থান। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। দেখেন আমি যে বিষয়টা নিয়ে তখন আলোচনা করলাম যে কি দেখলেন আপনারা, এখানে আমি তিনটা বিষয় আলোচনা করেছি। এক নম্বর হল আলেমদের কাজ যেটা না, সেটা যদি আলেমদা করে তাহলে এটা নিয়ে দেশে হইচই হবে। পুলিশের কাজ যেটা না, সেটা যদি পুলিশ করে সেটা নিয়ে হইচই হবে। একজন বেশ্যা ইসলামী শরিয়া অনুযায়ী, হাদিস কোরআন অনুযায়ী তাকে পাথর নিক্ষেপ করা হত্যার আদেশ হয়ে রয়েছে, সে যদি ধর্ম রক্ষা করার জন্যে জিহাদ ঘোষণা করে, দেখেন সে বলছে টিপ পরা যাবে না এবং কত সুন্দর ইব্রাহিম নবীর কাহিনী শুনাইলো, সে কিন্তু উলঙ্গ হয়ে ড্যান্স দিতে সে আর টিপ পরে রয়েছে কপালে। এই হলো বর্তমানে ধর্মের বেহাল অবস্থা। আমি ধর্ম পালনে বিরোধী না, আমি বলতে চাই
যে মোল্লা কা ধর্ম আর মোহাম্মদ কা ধর্ম এক নেই। মোল্লা কা ধর্ম, মোহাম্মদ কা ধর্ম, বেশ্যা কা ধর্ম এক নেই। কিন্তু আমাদের দেশে এই তিনটা জিনিস এক হয়ে যাচ্ছে। মোল্লা কা ধর্ম, মোহাম্মদ কা ধর্ম মাঝখান থেকে উধাও করে দিচ্ছে, বেশ্যা কা ধর্ম আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। কারণ আমাদের এই দেশে যে আন্ধা গোষ্ঠী ধার্মিক বলেন, কিন্তু তাদেরকে এই মোল্লারা আন্ধা বানিয়ে রাখছে। তারা কিন্তু এখন আপনি কি মনে করেন, একজন শিশুকে বলাৎকার করে হত্যা করলে এই আন্ধা গোষ্ঠী প্রতিবাদ করার ক্ষমতা নাই, কারণ তারা বেহেস্ত হারাবে এবং দুজকে যেতে হবে। আপনারা কি মনে করেন, একজনের স্ত্রীকে যদি মোল্লারা ধর্ষণ করার পরে সেই স্বামীকে হত্যা করে, এদেশের কোনো আন্ধা গোষ্ঠীর বাবার ক্ষমতা নাই প্রতিবাদ করে, কারণ তারা দোজকের আগুনকে বড় ভয় পায়। তাহলে আগামীতে মোহাম্মদ কা ইসলাম উধাও হয়ে যাবে, এই মোল্লা কা ইসলামই এদেশে কায়েম হবে, যে ইসলাম হবে এরকম, ইসলামের অংশ হয়ে যাবে এগুলো, যে বেশ্যারা আসবে ইসলাম রক্ষা করতে, পুলিশরা আসবে ইসলাম রক্ষা করতে, মোল্লারা ধর্ষণ করবে, বলাৎকার করবে, হত্যা করবে, এগুলোই থাকবে ইসলামের অংশ। এই কারণে আমি যে পুলিশ এই ঘটনা ঘটিয়েছে তার নিন্দা জানিয়ে এর আগে একটা আমি ভিডিও করেছি, দেখেছেন আপনারা, আবার এখন আমি তীব্র প্রতিবাদ জানাই যে একজন বেশ্যা যে টিপ্পরা নিয়ে লাইভ করতেছে আর আমাদেরকে ইব্রাহিম নবীর কাহিনী শুনাইতেছে, এটার তীব্র নিন্দা জানাই এবং এই বেশ্যাকে অবিলম্বে আইনের আওতায় আনা হোক। এই বেশ্যা আবার রিপিটে আজকে একটা লাইভে এসে সাইবার আইনের ভয় দেখাইছে, ওই লাইভটাও আপনারা শুনে নিন। ওই লাইভে লেখছে, বলছে যে আমার বিরুদ্ধে যারা বলতেছে তারা তো সাইবার ক্রাইম করতেছে, অলরেডি হুমকি দিয়েও ফেলছে, যে তার বিরুদ্ধে যারা অনলাইনে লিখতেছে বলতেছে, এই যে এরপরে আবার আজকে লাইভ আসছে, এসা আমার আজকের লাইভটা হলো এই কারণে যে কঠোর হাস্তে এগুলো দমন করতে হবে, মোল্লা কা ইসলাম দমন করতে হবে, বেশ্যা কা ইসলাম দমন করতে হবে, পুলিশ কা ইসলাম দমন করতে হবে, মোহাম্মদ ইসলাম চালু থাকবে, এবং যারা সংখ্যালঘু আছে এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা সহ সবাই যার যার ধর্ম নির্বিঘ্নে পালন করবে, এবং সেটাই আমাদের বাংলাদেশ সংবিধানে আছে, এই সংবিধান রক্ষা সরকারকে অবশ্যই করতে হবে, আর এই সব দুর্বৃত্তদের কঠোর হস্তে সরকারকে দমন করতে হবে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় সরকার থাকতে চাই। আমি এই ধরনের কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়ে আজকের লাইভ এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।